বিষয় তিনি ঘোষণা দিয়েছিলেন এবং শেষে এটাও বলেছিলেন যে তোমাদের আর কি দরকার আমার যতটুকু মনে আছে বৃষ্টি ভেজা সেই জনসভার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাগুলো জিজ্ঞাসা করেছিলেন সেই মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণাগুলো তার মধ্যে আমরা জানি 2010 সালে এই ঘোষণা দেওয়ার পর আমাদের মাননীয় মন্ত্রী তৎকালীন সময়ের ডাক্তার আপন রুহ তার মতো যোগ্য ব্যক্তিত্ব ছিল বলে 11 সালে মাত্র এক বছর পরে আমরা দেখেছি সাতক্ষীরা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়ে গেছে ভাই সেখানে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে এবং পরবর্তীতে আজকে সাতক্ষীরা সবচাইতে বড় উন্নয়ন সে উন্নয়ন যদি আমরা দেখতে চাই তাহলে আমরা মেডিকেল কলেজ গেলেই সেটা দেখতে পাবো আজকে বাইপাস শুরু হয়েছে অপযক্ত জলপথ নিরসন হয়েছে অনেক কিছুই হয়েছে কিন্তু আবার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পরও আজকে আজ পর্যন্ত আমরা নামারণ তাই আমরা পাই আজকে আপনারা জানেন পদ্মারে পারেন সবচাইতে দূরের জেলা আমাদের এই সাতক্ষীরা পদ্মারে পারেন যে জেলাগুলো রয়েছে যে সমস্ত যে জেলাগুলো পদ্মার এপারে দক্ষিণাঞ্চলে রয়েছে সেই জেলাগুলোর মধ্যে আপনারা দেখবেন যে সবচাইতে দূরত্বের জেলা থেকে এই সাতক্ষীরা জেলা আজকে এই সাতক্ষীরা জেলা যদি আজকে আমরা বিভিন্ন সময় এটা বলার চেষ্টা করেছি যদি যোগাযোগ ব্যবস্থা এবং সুলভ মূল্যে যদি এখানে যাতায়াতের ব্যবস্থা না করা যায় তাহলে সাতক্ষীরার যে উৎপাদিত কৃষি পণ্য সাতক্ষীরার উৎপাদিত মাছ সাতক্ষীরার উৎপাদিত অন্যান্য ফসল সেগুলো প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের অন্যান্য এলাকার সাথে টিকে রাখতে পারবে না যে কারণে আমরা বারবার বলেছি যে এখানে জরুরিভাবে আমাদের রেললাইন প্রয়োজন আজকে আপনারা জানেন যে ইতিমধ্যে সরকার সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় গত বছর এক থেকে মন্ত্রী পরিষদ জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে আজকে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়েছে আজকে আমরা মনে করি যেখানে আমাদের মাননীয় এমপি সাহেব আসবেন একটু পরে আজকে নজরুল ভাই আছেন আজার ভাই আছেন অন্যান্য নেতৃবৃন্দ আছেন আমি মনে করি যে তারা যদি মনে করেন যে এই বছরই আমরা সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম শুরু করব এটা কিন্তু খুব কঠিন কাজ না কারণ এর দৃষ্টান্ত রয়েছে আমাদের মেডিকেল কলেজ অতএব এটা অসম্ভব কোনো বিষয় না আজকে এখানে অর্থনৈতিক অঞ্চল এখানকার ক্রীড়া কমপ্লেক্স এখানকার যে বিষয়গুলো ইতিমধ্যেই সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বসন্তপুর নৌবন্দর আজকে আপনারা আমরা প্রত্যেকেই জানি যে বসন্তপুর নৌবন্দর সেই বন্দর কলকাতা বন্দর থেকে হলদিয়া থেকে সবচাইতে নিকট আজকে যদি ভারতের বিভিন্ন প্রদেশের সাথে আমাদের যে আমদানি রপ্তানি বাণিজ্য ভারতের সাথে বিভিন্ন প্রদেশ থেকে যে সমস্ত মালামাল সড়কপথে আনা হয় সেগুলি যদি নৌপথে সমুদ্র পথে আজকে যদি বসন্তপুর নৌবন্দর এনে তোলা যায় সেখান থেকে অতি অল্প খরচে আজকে পণ্য পরিবহন খরচ ব্যাপকভাবে কমিয়ে আনা সম্ভব হবে আজকে আমরা জানি যে সেটিও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা ধীরে ধীরে এগিয়ে চাই না আমরা অতি দ্রুত এগিয়ে চাই এবং সেই অতি দ্রুত এগুলোর ক্ষেত্রে আজকে সাতক্ষীরায় যারা কাজ করে তাদেরই পৃষ্ঠপোষকতা করে দৈনিক পত্রদূত সহ আজকে সাতক্ষীরার সকল পত্রিকাই ভূমিকা পালন করে আমি মনে করি আজকে সেই জায়গা আমরা এগিয়ে নিতে চাই আজকে বিভিন্ন কারণে নানা কারণে গত কিছুদিন যাবৎ সাতক্ষীরায় যে অস্থির অবস্থা বিরাজ করছিল আপনারা জানেন যে রাজনৈতিক